রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন হিজরত করে মদিনায় গেলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ভালো করে বুঝবেন কথাগুলো ওই দিন নবীজির চোখ ভরা অশ্রু ছিল বুকু ভরা বেদনা ছিল একটা মানুষ তার ঘর বাড়ি সহায় সম্পদ যেখানে জন্মগ্রহণ করেছে যেখানে ছোট থেকে বড় হয়েছে বেড়ে উঠেছে সেই জায়গাটা ছেড়ে যাওয়া কতটুকু ব্যথার কথা ঠিক কি না জোরে বলুন فلما هاجر النبي من مكة إلى المدينة فانتفت النبي إليها مرة بعد مرة نبي যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যায় যেতে পারে না মন চাচ্ছে না এক কদম মদিনার দিকে যায় তো আরেক কদম বাইতুল্লাহ দিকে লাফ দিয়ে চলে আসে এক কদম যায় তো আবার সামনে চলে আসে ফাফাদত আইনাহু বিদদুনু চোখগুলো বেবে ঝর্ণার মতো পানিগুলো পড়তেছিল আহারে কাবা বড় স্বপ্ন ছিল বড় আশা ছিল তোমার সামনে প্রভুর খেদমত করব প্রভুর গোলামি করব তোমাকে সামনে নিয়ে কিন্তু তোমার সন্তানের আমাকে দিল না নবীজি খুব দুঃখ ভরা অশ্রু নিয়ে সেই মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন নবীজি যাওয়ার পরে হাতে আস্তিন দিয়ে এরকম বের করে বলে হে মদিনাবাসী দেখো আমি মক্কা থেকে হিজরত করে এসেছি মক্কার লোকেরা আমাকে তাড়িয়ে দিয়েছে এই দুনিয়া আমার মা নাই এই দুনিয়া আমার বাবা নাই আমি বড় এতিম আমাকে মারতে মারতে দেখো আমার দেহের মধ্যে ক্ষত বিক্ষত করে ফেলেছে হে মদিনার লোকেরা তোমরাও কি আমাকে এরকম মারবে মক্কায় টিকতে না পেরে তায়েফে গিয়েছি তায়েফে লোকেরাও মেরেছে যদি তোমরাও আমাকে মারো তোমাদের মদিনায় আমি থাকবো তোমাদের মদিনা ছেড়ে অন্য কোথাও চলে যাব মদিনার লোকেরা তখন বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি মক্কার লোকেরা আপনাকে কষ্ট দিয়েছে তায়েফের লোকেরা কষ্ট দিয়েছে আমরা কষ্ট দিব দূরের কথা আপনার জন্য আমরা আমাদের জীবনটা বিলাইয়া দিব সুবহানাল্লাহ এই মুহূর্তে চিন্তা করে দেখেন কেমন একটা মুহূর্ত ছিল চোখে পানি ছিল বুকে ব্যথা একেবারে শূন্য হাতে নবীজি মক্কা থেকে মদিনায় গেলেন কেমন অবস্থাটা ছিল ওই সময় এই কথা বলে নাই আমাকে একটা ঘর বানায়া দাও আমার বস্ত্রের ব্যবস্থা করো খাদ্যের ব্যবস্থা করো না তখন বলল ইয়া আইয়ুহান নাস হে লোক সকল শোনো চারটা কাজ তোমাদেরকে আমি দিচ্ছি এই চারটা কাজ যদি করতে পারো মরতে দেরি জান্নাতে ঢুকতে দেরি হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফসুস সালাম এক নম্বরে এক অপরকে সালাম দিবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লাম আরবাইন রাজুলান ফি জামাতিন ফুরাদ লাইল ওয়া নাহার মা তাযালিকাল ইউমদাখুলুল জান্নাহ যে ব্যক্তি দৈনিক 40 জন মানুষকে সালাম দেবে যদি ওই দিন মারা যায় মরতে দেরি ওই ব্যক্তি জান্নাতে ঢুকতে দেরি নাই এক নাম্বার 40 জন মানুষকে দৈনিক সালাম দিবেন লাইলা ওয়া নাহার দিন অথবা রাতে 24 ঘন্টার ভেতরে যদি একটা মানুষ চেষ্টা করে 40 জন মানুষকে সালাম দেওয়া যাবে কি যাবে না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি মাউকুবাদদার ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব যখন জান্নাতে যাবেন জিবরাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম এরকম বড় বড় ফেরেশতারা জান্নাতের দরজায় দাঁড়ায় দাঁড়ায় সালাম দিবে এক নাম্বার তোমরা একে অপরকে সালাম দিবা দুই নাম্বার ওয়াতিউ তুআম ওয়ানাহারিকে খাদ্য দিবা অনেক গরিব মিসকিন আমাদের বাড়িতে আসে অনেক সময় টাকা থাকা সত্ত্বেও তাদেরকে দেই না ঠিক কিনা বলেন 20-40 টাকা দিয়ে গুল্লি সিগারেট খাইতে পারি একটা এতিম মিসকিন যখন আমাদের ঘরের সামনে আসে 5 টাকা দিতে পারি না রাসূল বলেন তোমার কাছে টাকা নাই মাথায় হাত বলে দাও বাবা আজকে টাকা নাই একদিন আসলে দেব রাসূল বলেন হাতের তালুতে যেই পশমগুলো লেগেছে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তোমাকে দিয়ে দিবে ভালো করে মনে রাখবেন নবীজি মক্কা থেকে মদিনায় গিয়ে বললেন চার কাজ করবা আফসুস সালাম এক অপরকে সালাম দিবা দুই নম্বর ওয়াতিয়ামুত তুআম এক অনাহারীকে খাদ্য দিবা তিন নম্বর ওয়াসিলুল আরহাম আত্মীয়তার সম্পর্ক মজবুত করবা আজকে তো ভাই বোনকে 20 বছর পর্যন্ত বোন বলে ডাকে না 10 বছর ভাই ভাইয়ের সাথে কথা বলে না এরকম আছে না নাই রাসূল বলেন লা ইয়াদখুল জান্নাত কাতিউন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে জান্নাতে যাবে না চার নাম্বার ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়ামুন রাতে বেলা নামাজ পড়ো মানুষ যখন ঘুমিয়ে থাকে এই হাদিসটা বলবার উদ্দেশ্য শেষের অংশ রাসূল বলেন তোমরা রাতে নামাজ পড়ো যখন মানুষ ঘুমায় থাকে তাদখুলুল জান্নাহ এই কাজ করতে দেরি মরতে দেরি জান্নাতে ঢুকতে দেরি হবে না সুবহানাল্লাহ চিন্তা করছেন রাসূল বলেন এই চারটা কাজ তোমরা যদি করতে পারো
তাহলে মরতে দেরি জান্নাতে ঢুকতে দেরি নাই এক নাম্বার সালাম দিবা দুই নাম্বার অনাহারীদেরকে খাদ্য দিবা গরীব মিসকিনকে দান খয়রাত করবা তিন নাম্বার ভাই বোন বাবা মা প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো রাখবা চার নাম্বার রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়বা মানুষ যখন ঘুমায় থাকে এই চার কাজ যে ব্যক্তি করবা এদের হিসাব নাই তাতে হলো জান্নাত মরতে দেরি জান্নাতে ঢুকায় দেওয়া চিন্তা করছেন এই হাদিসটা বলার উদ্দেশ্য শেষ অংশে নবীজি বলেন মানুষ যখন না দেখে রিয়া মুক্ত ইবাদত করো আমরা তো এখন দেখানোর জন্য ইবাদত বন্দেগী বেশি বেশি করি ঠিক কিনা বলে হজ না করলে মানুষে বলবে হাজির সাহেবের এত সম্ভব হাজির সাহেব তো হজ করলো না এই উদ্দেশ্য করে যদি কোন মানুষ লোক দেখানো হজ করে রসুল বলেন তার হজ কোন কাজে আসবে না তার হজ তার মুখের মধ্যে ছুড়ে মেরা হয় ঠিক কিনা বলে পিতা মাতাকে কষ্ট দেয় অনেক সন্তান আছে দেখবেন বন্ধু বান্ধবদেরকে নিয়ে হাজার হাজার টাকা নষ্ট করে আছে না নাই ফাস্ট ফুড খায় পোড়া মুরগি খায় বিভিন্ন খাদ্য খায় কিন্তু মা বাবা পাঁচ টাকার গ্যাস্ট্রিকের একটা ট্যাবলেটের জন্য কান্নাকাটি করে ঘুমাতে পারে না পেটের যন্ত্রণায় বাবা মা দশ টাকার পানের জন্য সারা রাত ঘুমাতে পারে না পিতা মাতাকে দেয় না বন্ধু বান্ধবদেরকে নিয়ে ঠিকই হাজার টাকা নষ্ট করে ঠিক কিনা বলেন ইবাদত বন্দেগী শুধু করলেই হবে আপনি পিতা মাতারে কষ্ট দিয়া সারা রাত নামাজ পড়লে কোনো কাজ হবে না প্রতি বছর হজ করলে কোনো কাজে আসবে না কোটি টাকা দান করলে কোনো কাজে আসবে না মসজিদ বানায় দিলে কোনো কাজে আসবে না মাদ্রাসা বানায় দিলে কোনো কাজে আসবে না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলে দিয়েছেন রিদর রব্বি ফি রিদাল ওয়ালিদি তোমার সন্তুষ্টি তোমার পিতামাতার উপরে ওয়াসাফাত রব্বি ফি সাফাতিল ওয়ালিদি তোমার অসন্তুষ্টি আল্লাহর পিতামাতার অসন্তুষ্টির উপরে আল্লাহর অসন্তুষ্টি যখন দেখবা তোমার উপরে তোমার মা বাবা সন্তুষ্ট বুঝবা আল্লাহ সন্তুষ্ট আর যখন তুমি দেখবা তোমার উপরে তোমার পিতামাতা অসন্তুষ্ট তুমি অকপটে বিশ্বাস করে নিবা ওই মুহূর্তে আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট ঠিক কিনা বলে আল্লাহ অসন্তুষ্ট অবস্থা জান্নাত আপনাকে দেয় কে ঠিক না বা ঠিক আপনি নামাজ পড়েন সব ঠিক আছে পিতা মাতার খোঁজ খবর নেয় না আজকে বয়ানে আসার আগে একজনের কারগুজারি শুনলাম খুব চোখের পানি চলে আসছে বলতেছে হুজুর সন্তানের টাকা পয়সার অভাব নাই কিন্তু কোনো খবর নেয় না পাশের রুমে বিবিদেরকে নিয়ে ফল ফলুট খায় কত দামি দামি খাবার খায় আমাকে একটা টাকার খাবার দেয় না অথচ যে লোকটা এই কথা বলছে সেই লোকটা তো মসজিদের সভাপতি একটু আগে মাগরিবের নামাজ আদায় করলাম সেখানে কি বলবেন পিতা মাতারে কষ্ট দিলে ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে না ঠিক কিনা বলে দিন